স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জনসভায় যোগ দিতে মঙ্গলবার সন্ধ্যায় ফালাকাটা স্টেশন থেকে স্পেশাল ট্রেনে রওনা দিলেন বিজেপি কর্মী সমর্থকরা। ফালাকাটা ব্লক থেকে 700 জন কর্মী সমর্থক কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। তাদেরকে নেতৃত্ব দিয়ে নিয়ে যান ফালাকাটা বিজেপি টাউন মন্ডল সভাপতি চন্দ্রশেখর সিনহা, বিজেপি বিধানসভার কনভেনার জয় সূত্রধর প্রমুখ নেতৃত্ব। আমাদের পশ্চিমবঙ্গ সরকার দ্বারা বঞ্চিত যত লোক আছে সবাইকে নিয়ে আমরা কলকাতার দিকে আজকে রওনা দিচ্ছি। কালকে আমাদের অমিত শাহজির সভা আছে, বঞ্চিতদের যে সভা সেই সভাতে আমরা যাচ্ছি। আজকে আমাদের এখান থেকে 700 উপরে লোক যাচ্ছে আমাদের এই ফালাকাটা বিধানসভা থেকে। তোরা আমাদের জন্য একটা স্পেশাল ট্রেনের ব্যবস্থা আছে, আমরা 500 সময় উঠবো। টোটাল 700 আমাদের যে 5টি মণ্ডল আছে ফালাকাটার, সেই 5টি মণ্ডল থেকে আমাদের 700 প্রতিনিধি আমরা যাচ্ছি। নাম জয় সূত্রধর, ফালাকাটা বিধানসভা।